রাজশাহী কলেজ, মানে রাজশাহী ইউনিভার্সিটি যেমন বড় এবং অনেক জায়গা নিয়ে, তেমন রাজশাহী কলেজটাও বড়, কিন্তু তার থেকে বড় হচ্ছে এই কলেজটার নাম, যেটা গোটা বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ধরা হয়। মানে তোমাদের বিশেষ করে সব কিছু ভালো লাগলো, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব রিস্কি মনে হচ্ছে, সেটা ট্রাফিক ব্যবস্থা, মানে রাস্তা দৌড় দিয়ে পার হওয়া, বা মানে অসাধারণ সুন্দর লাল সাদা রং দিয়ে পুরো একটা থিম তৈরি হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে অবস্থিত সব থেকে পুরনো মিউজিয়াম কিন্তু এই মিউজিয়ামটি, কিছু জায়গাটার নাম বারবার করে উল্লেখ হয়, সেই জায়গাটার নাম হচ্ছে প্যারিস রোড, আর আমি আছি সেই প্যারিস রোডে। একটু দেরি হলেও চলে আসলো রাজশাহী পর্বের দ্বিতীয় ভিডিও। রাজশাহীর এই দ্বিতীয় ভিডিওতে আমি প্রথমেই চলে যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম গোটা বিশ্বে সুপরিচিত, তাই প্রথমেই এই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছি। তো আমরা প্রবেশ করছি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে, এবং আমার সঙ্গে বিশেষ করে দেখা করার জন্য আমার অনেক পুরনো একজন বন্ধু হারুন আর রশিদ, সে চাপাই নবাবগঞ্জ থেকে এসছে, আমার খুব ভালো লাগছে এটা, এবং সে আমাকে রাজশাহী ইউনিভার্সিটি ঘুরতে নিয়ে আসলো। তো রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা ঢুকলাম এখন, দেখা যাক, এবং খুব নাম শুনেছি এবং অনেক বড় একটা ইউনিভার্সিটি এটুকু জানি, এবার একটু ঘুরে দেখতে হবে। কত কভার করতে পারবো হেঁটে ঘুরে? না না, পুরোটা কমপ্লিট করার সময়। কত বড় এরিয়া মোটামুটি? একটা ছোটোখাটো শহরের সমান এরিয়াটা। রাজশাহী পর্বের প্রথম ভিডিওটি যিনারা দেখেননি তাদেরকে অনুরোধ করব ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে আগের ভিডিওটি দেখে নেওয়ার জন্য। রাজশাহী ইউনিভার্সিটি ঢোকার পর এমন একটা জায়গায় প্রথমে আসলাম, যেটা আসার ইচ্ছেটা অনেকদিন ধরে, এবং বিশেষ করে অনেক ভিডিওতে এবং অনেক জায়গায় সোশ্যাল মিডিয়াতে দেখেছি জায়গাটার নাম বারবার করে উল্লেখ হয়, সেই জায়গাটার নাম হচ্ছে প্যারিস রোড, আর আমি আছি সেই প্যারিস রোডে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা মাত্রই তার প্রাকৃতিক সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে গেল। অপরূপ সুন্দর এই রাজশাহী শহর। রাস্তাটার নাম জানি না কেন প্যারিস রোড, কিন্তু এই রাস্তার যে সৌন্দর্য, শুধুমাত্র রাস্তা নয়, রাস্তার ওপর যে পুরনো পুরনো গাছ, এই যে বড় বড় গাছ দেখতে পাচ্ছেন, এগুলো অনেক পুরনো, মনে হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়ার সময়ের গাছ হবে এগুলো, কারণ এত লম্বা লম্বা গাছগুলো। সে গাছগুলো যেভাবে সৌন্দর্য একটা ক্রিয়েট করেছে জায়গাটাতে, তাতে প্যারিস নামটার সঙ্গে যথাযথই মিলে যায়। হারুন ভাইয়ের সাথে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে এগিয়ে যাচ্ছি। পুরোটা ভিডিওতে নেওয়া সম্ভব হয়নি, অনেকেই আমার সঙ্গে দেখা করতে এসেছেন, যাদের সঙ্গে দেখা করেছি, এবং তাদের সঙ্গে দেখা করে খুবই ভালো লেগেছে আমার। তো রাজশাহী ইউনিভার্সিটিতে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, এবং আমার সঙ্গে একদম দূর দূরান্ত থেকে মানে মানুষ এসছেন, যেমন আমার এই ভাই এসছেন শামীম। তো অনেক দূর থেকে, কত দূর থেকে এসছো তুমি? চারঘাট থেকে। চারঘাট মানে কত, এখান থেকে কতটা দূর? মানে অনেকটাই না? কতক্ষণ লাগবে? কিলোমিটার 25 কিলোমিটার দূর থেকে সেখানে আমার দেখা করতে এসছে, আমার খুব ভালো লাগছে দেখা করতে এসছে, এবং ঘুরি আরেকটু রাজশাহী ইউনিভার্সিটিটা দেখি আর কী দেখার রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যা এরিয়া, মানে কত যেন বলছিলে, কত একর? 2000 বিঘার উপরে। 2000 বিঘারও উপরে, মানে এত বড় একটা ক্যাম্পাস, মানে এশিয়ার বৃহত্তম ক্যাম্পাস হিসাবে ধরা হয় রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসটাকে। তো আমার মনে হয় না যে আমি, হ্যাঁ, তো আমি যাই হোক, এই অল্প সময়ের মধ্যে পুরো ইউনিভার্সিটিটা ঘোরার মতো ক্ষমতা আমার নেই, বিশেষ করে যা দেখতে পেলাম, অনেক বড় ক্যাম্পাস এবং অনেক সুন্দর ক্যাম্পাস। আমি কেন জানি না, মানে মন চাচ্ছে না এখান থেকে যেতে, কিন্তু যেতে হচ্ছে। তো আবার আসবো এবং চেষ্টা করবো যে পুরো ইউনিভার্সিটিটা ভালোভাবে দেখার। আমি জানি আপনি ভিডিওটি দেখছেন, কিন্তু ওপরে সাগির হোসেন ব্লগ লেখার পাশে ফলো বাটনটি নীল হয়ে রয়েছে, তো অবশ্যই ওই ফলো বাটনটি ক্লিক করুন। আর যারা ইউটিউবে দেখছেন, নিচে সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করুন, যাতে রাজশাহী শহরের আরও অনেক ভিডিও দেখতে পান। আমি মাঝে মাঝেই ইন্ডিয়া থেকে রাজশাহী যাচ্ছি এবং সেখানে ভিডিও বানাচ্ছি, তো অবশ্যই সবকটি ভিডিও আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে হারুন ভাইয়ের সাজেশনে আমি চলে আসলাম বরেন্দ্র মিউজিয়ামে। তো আমরা যে জায়গাটাতে রয়েছি সেটা হচ্ছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম, যেটি বাংলাদেশের সব থেকে পুরনো মিউজিয়াম, মানে 1910 সেটা তৈরি হয়েছে, যদিও ওটা বাংলাদেশ সে সময় ছিল না, কিন্তু বাংলাদেশে অবস্থিত সব থেকে পুরনো মিউজিয়াম কিন্তু এই মিউজিয়ামটি। তো আমরা ভেতরে যাচ্ছি না,
ভেতরে যাচ্ছে না জানি না, দেখি বাইরে থেকে যতটা দেখতে পাওয়া যায়। মানে তোমাদের বিশেষ করে সব কিছু ভালো লাগলো, কিন্তু একটা জিনিস আমার কাছে খুব রিস্কি মনে হচ্ছে, সেটা ট্রাফিক ব্যবস্থা। মানে রাস্তা দৌড় দিয়ে পার হওয়া, বা এই যে কোনো সিগন্যাল নেই বা গাড়ি দাঁড়াচ্ছে না, সব জায়গায় গাড়ি যে যার চালিয়ে যাচ্ছে, তারপরে আলাদা পুলিশ থাকা লাগে, কেন কেন লাগবে এটা? এইটা খুব রিস্কি। মানে এখানে তো কম রয়েছে, এখানে শুধুমাত্র অটো চলছে, খুলনাতে তো প্রচুর গাড়ি, আর সব দৌড় দিয়ে দিয়ে পার হচ্ছে। রাজশাহী শহরের ফুটপাথ থেকে রাস্তাঘাট সবটাই আমাকে ব্যাপকভাবে অবাক করেছে। রাজশাহী শহরের একটা বিষয় খুব ইউনিক এবং লক্ষণীয়, সেটা যে প্রাচীরগুলো দেখছি। রাজশাহী না পুরো বাংলাদেশে বেশ কয়েকটা শহরে আমি লক্ষ্য করলাম প্রাচীরগুলোকে এত সুন্দর করে প্রিন্ট করেছে। মানে আমাদের এখানেও হয়, কিন্তু ওগুলো ওই স্প্রে দিয়ে প্রিন্ট করে থাকে, কিন্তু অনেকটা এগুলো বেশ ভালো লাগছে দেখতে, এতটা থাকে না। আমাকে অনেকেই বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী কলেজ আসতে, তো ফাইনালি চলে আসলাম বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজে। রাজশাহী কলেজ মানে রাজশাহী ইউনিভার্সিটি যেমন বড় এবং অনেক জায়গা নিয়ে, তেমন রাজশাহী কলেজটাও বড়, কিন্তু তার থেকে বড় হচ্ছে এই কলেজটার নাম, যেটা গোটা বাংলাদেশের মধ্যে সব থেকে সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ধরা হয় রাজশাহী কলেজকে। এবং শুধুমাত্র আমি যদি ভাবি, শুধুমাত্র যদি আমি ভাবি যে কলেজটার নামে পড়াশোনা এবং বাকি যে ইনফ্রাস্ট্রাকচার তার জন্য নাম, তার থেকে বড় কথা হচ্ছে কলেজটা কত পুরনো, 1873 তৈরি হয়েছে। এবং এর যে সৌন্দর্য কলেজটাতে, যে সুন্দর কী পরিমাণ, সেটা না দেখলে বোঝা যাবে না। রাজশাহী সত্যি অসাধারণ ব্যাপার। রাজশাহী কলেজটি শুধুমাত্র রাজশাহী বলে নয়, ওটা বাংলাদেশের ঐতিহ্য। অসাধারণ সুন্দর, লাল সাদা রং দিয়ে পুরো একটা থিম তৈরি হয়ে গেছে, আর এই যে কলেজটা, এই কলেজটা এবং আমাদের মুর্শিদাবাদের কৃষ্ণনাথ কলেজ বলে একটা কলেজ রয়েছে, সেটা অনেক পুরনো কলেজ। হ্যাঁ, এবং সেটা, হ্যাঁ, সেটা তৈরি হয়েছে এর অক্সফোর্ড ইউনিভার্সিটির আদলে তৈরি করা হয়েছিল, একদম সেম দেখতে। আর এটা একটা আলাদাই সুন্দর, এটা আর্কিটেক্টটা বোঝা যাচ্ছে না, যেটা কাটার কথা বলছে। হ্যাঁ, এই যে আর্কিটেক্ট না, এটা একদম সম্পূর্ণ বাঙালি আর্কিটেক্ট। মানে তুমি কলকাতা যদি যাও, যে আর্কিটেক্টগুলো দেখতে পাবে সেগুলো কিন্তু সব ইউরোপিয়ান আর্কিটেক্টের বাড়িঘর। এই যেটা রয়েছে, এটা কিন্তু একদম বাংলা নিজস্ব আর্কিটেক্টে তৈরি করা, মানে নিজস্ব ডিজাইনে তৈরি করা। সত্যি কথা বলতে বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি, অনেক শিক্ষা প্রতিষ্ঠানও দেখেছি, তবে রাজশাহী কলেজের মতো কোনো প্রতিষ্ঠানই আমাকে মুগ্ধ করতে পারেনি। রাজশাহী কলেজের এই মনোমুগ্ধকর পরিবেশ আমাকে এখান থেকে যেতে দিচ্ছে না, তাই অনেকক্ষণ সময় এখানে কাটালাম এবং এখান থেকে কোথায় যে যাব সেটা নিয়েই চিন্তিত। তো রাজশাহী কলেজ থেকে বেরিয়ে চললাম কিছু স্ট্রিট ফুড খাওয়ার জন্য, এবং দুপুরের খাবারটাও এখানে সেরে নিলাম। রাজশাহী শহরের সন্ধে থেকে রাত অবধি ঘুরে ঘুরে অনেক কিছুই খেয়েছি, যা অত্যন্ত সুন্দর এবং খুবই ভালো লেগেছে আমার। খাওয়া দাওয়া শেষ করে চললাম সাহেব বাজারে, এবং সেখানেই কিছু কেনাকাটা করার রয়েছে। তো প্রায় রাত 10টা পর্যন্ত আমরা অনেক কিছু কেনাকাটা করলাম। বাংলাদেশে আসলেই অবশ্যই আত্মীয় স্বজনের আবদার থাকে কিছু না কিছু গার্মেন্টসের জিনিসপত্র নিয়ে যাওয়ার, এবং সেটাই বাজার করা সেরে নিলাম। আর ক্যামেরা বের করলাম, ভালো থাকুন, আমার দেখা হবে, ঠিক আছে। আর হ্যাঁ, সুপ্রভাত, এটাই আমার বাংলাদেশের শেষ দিন, এরপরেই চলে যাব ইন্ডিয়াতে। তবে মন চাচ্ছে না এই রাজশাহী শহরকে ছেড়ে যেতে। তো গুড মর্নিং ফ্রম রাজশাহী বাংলাদেশ। আমি কালকে অনেক জায়গায় ঘুরেছি এবং বিশেষ করে অনেক ঘুরতে ঘুরতে রাত হয়ে গেছিল। কালকে আমার হারুন ভাই এবং শামীম ভাই খুব হেল্প করেছে, রাজশাহীর মানুষ খুবই ভালো, তারা যেভাবে আমাকে হেল্প করেছে তা আমার সত্যি ভোলার নয়। এবং আজকে আমি বাড়ি যাবার জন্য, বিশেষ করে ইন্ডিয়া ফেরার জন্য কিছু প্রসেসিং আছে, সেগুলো কমপ্লিট করবো। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, এবং আগামী দিনে যদি রাজশাহী আসে চেষ্টা করবো পুরো রাজশাহীটা কভার করার, কারণ একটা ভিডিওতে পুরো রাজশাহী কভার করার মতো শহর নয়। দেখা হবে নতুন একটা ব্লগে, ভালো থাকবেন, আর অবশ্যই আবার বাংলাদেশে আসবেন। রাজশাহী শহর থেকে লক্ষাধিক মানুষ আমার ভিডিও দেখেন, কিন্তু ফলোয়ার সেই
5,000-10,000। তো অবশ্যই সবাইকে অনুরোধ করব, অবশ্যই আপনারা পেজটি ফলো করে নেবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ভালো থাকুন।